كنتم خير امه اخرجت للناس تامرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو امن اهل الكتاب لكان خيرا لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب السلام عليكم ورحمة الله وبركاته بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد আজকের আলোচ্য বিষয় হচ্ছে সমুদ্রের কোন কোন বিষয় আমাদের জন্য হালাল এই বিষয়ে সুরে মায়েদার ছিয়ানব্বই নম্বর আয়াত আল্লাহ তাবার কাতালা বলেন আউজিম ওহিলকুম সঈদুল বাহারে আল্লাহম সৈয়ার আল্লাহ তাবার কাতালা বলেন তোমাদের জন্য যে সমুদ্রের শিকার হালাল করা হয়েছে এবং তার খাদ্য মাতা আল্লা কুমিসাইয়ারা তোমাদের জন্য এটা হচ্ছে উপকার একটা উপকার গ্রহণ করার বিষয় অলিসাইয়ারা এবং তোমাদের মধ্যে যারা ভ্রাম্যমান আছেন অর্থাৎ যারা ভ্রমণ অবস্থায় আছেন সবার অবস্থায় আছেন সুতরাং মুকিম এবং মুসাফের সবার জন্যই যে সমুদ্রের শিকার এবং খাদ্য এটা আল্লাহ তাবর কথা পক্ষ থেকে হালাল করা হয়েছে এখানে কোনো হারাম যে বিষয়টা আসা নাই হালাল বলা হয়েছে আর একটা হাদিস যে হাদিসটি সহি ইব খোসাইমা এবং তিরমিজিতে এবং ইবন আবি সাহেবের মধ্যে বর্ণনা করা হয়েছে সহি সূত্র সূত্রে আনাবি হরে তিয়তালহ কল কল রসুলা ফিয়াল বাহারে হুয়া আতহু রু মা আবুয়াল্লাহ তালেখাদিস বর্ণিত রাসুল সাল্লাম বলেন সমুদ্রের যে ফানি এটা হচ্ছে পবিত্র এবং তার মৃত্যু যে মাছ হোক বা অন্য কিছু এটা তোমাদের জন্য হালাল তাইলে বোঝা গেল সমুদ্রের ব্যাপক আকারে আল্লাহ রাসুল আমাদের জন্য হালাল করছেন ফানি পবিত্র এবং তার মৃত্যু এটা হচ্ছে হালাল সমুদ্রের মধ্যে মাছ অনেকে আমাদের দেশে চিংড়ি মাছকে হারা মনে করেন না চিংড়ি মাছ মাকরুগণ বরং এটা পবিত্র এটা হালাল অন্তর্ভুক্ত হবে এর মধ্যে থাকবে যে আপনার কচ্ছপ শামুক জিনুক এগুলো এগুলো হালাল বস্তুর অন্তর্ভুক্ত তবে উভয়সর এগুলো বিষয়ে ওলামাই গ্রামের মত পার্থক্য আছে উভয়সর যেমন কিছু কচ্ছপ আছে যে সমুদ্রেও বাস করে আবার উপরেও থাকে তো এগুলোকে অনেকে জবাই করা শর্তে যায় বলছেন আর যেগুলো সবসময়ের মধ্যে পানিতে থাকে জিনুক শামুক এবং মনে করেন যে কচ্ছপ সবসময়ের মধ্যে থাকে ফানিতে এগুলো হালাল তবে এখানে বিষয়টা আমরা বলবো যে সকল প্রাণী সমুদ্র থাকে সব সময়ের মধ্যে সমুদ্রে থাকে ওগুলো উপরে আসে না আসে না উপরে আসে না এদের মধ্যে যেগুলো ক্ষতিকারক এগুলো হারাম যেমন কুমির কুমির আমাদের জন্য হারাম কুমির ক্ষতিকারক এভাবে ডলফিন ক্ষতিকারক অর্থাৎ যে সমস্ত যে প্রাণী প্রাণীর মধ্যে থাকে কিন্তু এগুলো ক্ষতিকারক সাপ ক্ষতিকারক এগুলো হারামের অন্তর্ভুক্ত হবে এবং যেগুলো হবিস এগুলো হারামের অন্তর্ভুক্ত হবে আর ব্যাং এটা রাসুল সাল্লাহ আলি ইসাল্লাম নিষেধ করছেন তাকে হত্যা করা সুতরাং যে হত্যা করা নিষেধ যে খাওয়াও নিষেধ আর না রাসুল সাল্লাম না আন কতলি ইবনে মা যা জামে সহিয়াল জামের মধ্যে আছে এবং হাদিস্টিমান সহি সুতরাং ব্যাং এটা হারাম এটাকে আল্লা রাসুল হত্যা করতে নিষেধ করছেন যুধের খাওয়া হারাম হবে যে বিষয়টি আমাদের দেশে একটা মাছ তাকে কুচ্ছা বলা হয় বা নোয়াজি বলা হয় এটা দেখতে বাইং মাছের আকৃতি এটা পানির মধ্যে থাকে বা মাটির নিচেও থাকে এটা খাওয়া জায়জ হবে কিনা এটা খাওয়া জায়জ হবে এটা মাছের অন্তর্ভুক্ত আর এটা হিংস্র প্রাণী নয় এবং এটা আর যে খেলে যে ক্ষতি হয় এই তার ক্ষতি প্রমাণিত নয় তাই এটা মাসের অন্তর্ভুক্ত এটা খাওয়া যায় হবে আর আর যেমন কেঁচো যে মশা মাসি এগুলো হারামের অন্তর্ভুক্ত যেহেতু আল্লাহ তোমার কথা বলেন ও পবিত্র জিনিস আল্লাহ তালা আমাদের জন্য হালাল করছেন এবং খবিস জিনিস আমাদের জন্য হারাম করছেন আর যেহেতু কেঁচো মশা মাসি এগুলা খবিস তাই এগুলো আমাদের জন্য বক্ষণ করা হারাম তবে সমুদ্রের হোক বা স্থলের হোক একটা মূল্যিতে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে আল্লাহ তাদের কথা রাহিমা তোমরা তোমাদেরকে হত্যা করো না নিশ্চয় আল্লাহ তাদের কথা তোমাদের প্রতি দয়াশীল ওালাতুল কবি এই দি কবি না তাহলে তোমরা তোমাদেরকে ধ্বংসের দিকে ফেলে ঢেলে দিবে না যে সকল যে সমুদ্রের প্রাণী এগুলা ক্ষতি সাধন করে খাওয়ার মধ্যে এটার মধ্যে বিষাক্ত কিছু থাকে এগুলো আমাদের জন্য খাওয়া হালাল হবে না এগুলার যদি দেখি যে বিষ প্রমাণিত হয় এটা খেলে আমাদের ক্ষতি হবে নিশ্চিত জানার পরে এগুলো আমরা খেতে পারবো না তেমনই সমুদ্রের সমুদ্রের ছাড়া যে স্থলের যেগুলো আছে এগুলো তো মনে করেন যে সাপ বিচ্ছু এবং বাঘ ভাল্লুক এগুলো আমাদের জন্য খাওয়া হারাম হিংস্র প্রাণী হওয়ার কারণে এবং সমুদ্রের মধ্যেও যদি নাকি হিংস্র প্রাণী হয় সেগুলো আমাদের জন্য হারাম যেমন কুমির এবং ডলফিন ইত্যাদি আশা করি বিষয়টা বুঝতে পারছেন বাকি আল্লাহ